Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Last Grain campus. For admission, contact the number shown. বাগদা বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকেই। বাগদা বিধানসভার উপনির্বাচনের শান্তিপূর্ণভাবে হচ্ছে ভোট গ্রহণ, এ বিষয়ে কি বললেন সাধারণ ভোটাররা? দেখুন বাগদা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। এক ঘন্টারও বেশি সময় বাকি নেই, এই উপনির্বাচন শুরু হচ্ছে। বাগদা বিধানসভার এই উপনির্বাচন শেষবারের মতন এখানকার বাসিন্দারা গত 20 মে এখানে নির্বাচনে তারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, কেননা এই বনগাঁ লোকসভার অন্তর্গত এই বাগদা বিধানসভা। কিন্তু বাগদা বিধানসভায় আবার উপনির্বাচন হচ্ছে, কারণ গত 2021 সালে বিশ্বজিৎ দাস এখানে বিজেপির তরফ থেকে নির্বাচিত হয়েছিলেন এবং তারপরে তিনি তৃণমূলে যোগ দেন এবং গত লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এবং সেই কারণে তিনি পদত্যাগ করেছিলেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হেলেঞ্চা হাই স্কুলের সামনে, সেখানে নিরাপত্তার ছবিটা আমি দেখাবো, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, তারা বাইরে রয়েছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে এই যে বুথ, সেখানে মকপলের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, ভোটাররা একে একে আসতে শুরু করেছে। যেহেতু 20 মে তারা ভোট দিয়েছিলেন, তারা আবার ভোটের লাইনে দাঁড়িয়েছেন, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোটের দাবি জানাচ্ছেন সাধারণ ভোটাররা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো ভোট গ্রহণ কেন্দ্রটি। বাগদা বিধানসভা উপনির্বাচন কেন্দ্র উপনির্বাচন এবং সেই উপনির্বাচন কেন্দ্রের জন্য 301টি বুথ রয়েছে, 221টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, যাতে ভোটকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণেই এখানে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। যুজুদান দুই পক্ষ বিজেপি এবং তৃণমূল, যেহেতু বাগদা বিধানসভা মথুয়া অধিষ্ঠিত, সেই কারণে ঠাকুরনগর থেকে রাজ্যসভার তৃণমূলের সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুকন্যা ঠাকুর, তিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের তরফ থেকে। অপরদিকে বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছে বিনয় বিশ্বাস। এই মথুয়া ভোট কোন দিকে যায় সেটাই দেখার। বাগদা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। সকাল সকাল ভোট দিয়েছি, এটা খুবই ভালো যে হ্যাঁ, নিজের অধিকারটা খুব তাড়াতাড়ি আমি প্রকাশ করতে পেরেছি। আশা করব যে সমাজের জন্য খুব ভালো কিছু কাজ করে দেখাবে। এটা খুব ভালো কথা যে মহিলা দ্বারা প্রচলিত, যে না, নারী শক্তিও কিছু কাজ করতে পারছে, কিছু কাজ করে এগিয়ে দেখাচ্ছে, আগামীকালেও এরকম করে দেখাক সেটাই আশা করব। জ্যোতি বিশ্বাস। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, মঙ্গলাঙ্গুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. মা তারা এন্টারপ্রাইজ।